হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টুকি যায়নি জার্নি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমবারের জন্য শ্বশুরবাড়ি থেকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি খুব বড় ভিডিও না হলেও ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ঘরের খুটিনাটি কী কী করছি না করছি সবটাই ভালো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক বিয়ের পর থেকেই ভাবতাম একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তেমনভাবে আর করা হয়ে ওঠেনি তো আজকে একটু সময় পেয়ে গেলাম ভাবলাম আজকে থেকেই না হয় স্টার্ট করা যাক তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে বাট চেষ্টা করেছি একটুখানি তোমাদের সাথে ভালো করেই শেয়ার করার তো এখন আমি সকালবেলা স্নান টান করে নিয়েছি ঠাকুর ঘরে পুজো করা হয়ে গেছে পুজোটা আমার শাশুড়ি করে তো আমি স্নান টান করে আগে ঠাকুর ঘরের সামনে গিয়ে প্রণাম করে নিই ঠাকুরকে তারপর আমার দিনটা শুরু করি তো সকালবেলা আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর চা খেয়ে নেব ওই যে দেখতে পাচ্ছ পুতুলগুলো ওগুলো সব আমার পছন্দ করে কেনা কেমন হয়েছে জানিও এই এখন চা খেতে চলে এসেছি শাশুড়ি মা একটু চা বানিয়ে দিল চা আর বিস্কুটটা খেয়ে একটু কাজে লেগে পড়ব তো শাশুড়ি মা বাড়িতে নেই আমি একটুখানি রান্না করে নিচ্ছি আর রান্না করবো এখন ঢ্যাঁড়স ভাজা ঢেঁড়স ভাজাতে একটু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে সেই জন্য ভাবলাম আজকে এভাবেই করা যাক তো ঢ্যাঁড়সটা ভাজার পরে আমি আরও দু রকমের আইটেম রান্না করব। সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো তো ঢ্যাঁড়স ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি বাটিতে নামিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমাকে ভীষণ গরম লাগছে এত গরম পড়েছে ভাদ্র মাসে কি বলবো আর এখন রান্না করবো কাঁচকলা আলুর তরকারি এটা খুব সিম্পলভাবেই করব। কড়াইতে তেল আর জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা খুব বেশি দিলাম না কারণ এই কাঁচকলা আলুর তরকারিতে ঝালটা বেশি ভালো লাগে না তো আলুগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে তারপর এই কাঁচকলাগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি সামান্য কিছু মশলা অ্যাড করেছি যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তারপর জল দিয়ে দিয়েছি খুব বেশি রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ একা একা এক হাতে করছি তো একটু প্রবলেম হচ্ছে তো কাঁচকলা তরকারিটা হওয়ার পরে মাছগুলো ধুয়ে নেব মাছগুলো ধোয়ার পরে আমি মাছগুলো এখন ভাজতে বসিয়ে দেবো একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি একসাথে চারটে মাছ ভেজে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটা দুটো তিনটে করে ছাড়লে অনেকটা টাইম লেগে যাবে এই যে মাছগুলো আমার এখন ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এটাকে এখন নাবিয়ে নেব গরমের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে রান্নাঘরে তো চলো জানি না কীভাবে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি সেরকমভাবে একা হচ্ছে না তো চলো আগে রান্নাটা করিনি তারপর তোমাদের সাথে আমি কথা বলছি রান্না করতে করতে এই সোফাটাও আমাকে গুছিয়ে নিতে হবে অবস্থাটা দেখেছ রান্নাঘরে আবার চলে এসেছি দিয়ে দিয়েছি আলু ভাজতে হলুদ লবণ দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আর সামান্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর নর্মাল কিছু মশলা বেটে নিয়েছি আর এখানে মাছগুলো ভাজা সাথে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কিছু ফোড়ন দিয়ে দিলাম যেমন জিরে আর গোটা গরম মশলা আর সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এগুলো এখন ভাজতে থাকবো তারপর দিয়ে দেব এই মশলা পেস্ট করাটা এটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এটা কোনো রেসিপি ভিডিও শেয়ার করছি না জাস্ট তোমাদের সাথে সারাদিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি ভাবে তো কখনো করা হয়নি তাই আজকে সময় সুযোগ পাওয়াতে একটু ভিডিওটা শেয়ার করা হচ্ছে সাথে আলুগুলো দিয়ে মশলা ভালো মতন কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে বাকি ভিডিওগুলো তোমাদের সাথে দেখানোই হয়নি এই যে মাছটা কেমন হয়েছে দেখে বলো আর এখন আমি এই যে সোফাটা সুন্দর করে গুছিয়ে নিলাম সোফা গোছানোর পরে ঘর দর সবটা আমার গোছানো হয়ে গেছে কিছু সকালবেলা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম ছাদে সেগুলো নিয়ে এসে এখন ভাজ করছি সুন্দর রোদ উঠেছে আর জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে ঘরে এত রোদ ঢুকছে তাই পর্দাগুলো ঠিক মতন দিয়ে দিলাম আর জামা কাপড়গুলো আমি সুন্দর করে ভাজ করে জামা কাপড়ের জায়গায় জামা কাপড়গুলো রেখে দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা